নষ্ট করছে এই পর্যন্ত আমরা ল্যাম্পো স্যালমন কেউই দেই নাই, আর আমরা এই পর্যন্ত কালকে হতে আবার আমরা কোনো ভাত পানি কিছু আমরা খাইনি। ঘূর্ণিঝড় রেমালের ফলে লক্ষ্মীপুর উপকূলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে কমলনগর এবং রামগতি উপজেলার একেবারে মেঘনাদ তীরবর্তী এলাকাগুলো। আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি পলকন ইউনিয়নের মাতব্বরহাট বাজারের একেবারে দক্ষিণ প্রান্ত, এটি 7 নং ওয়ার্ড 3 নং ওয়ার্ড। এই 3 নং ওয়ার্ড মালেদের বাড়ি এবং আমার সামনে এই বাড়িতে সবগুলো ঘর পুরোপুরি ভেঙে বিপর্যস্ত হয়ে গেছে। এই বাড়িটা হলো যে ইসুফ মালের, মোট 3টা ঘর, একটা হলো ইসুফ মালের, একটা হলো বাসার, আর একটা হলো জাহাঙ্গীরের। এটা এই ঘরটা হলো জাহাঙ্গীরের, আর ওইটা কার? ওই পাশের ঘরটা হলো সাবুদ্দিনের, তারপরের ঘরটা হলো সাবুদ্দিনের ভাইয়ের হোসেনের, এরপরের ঘরটা হলো সাবুদ্দিনের বড়াই বগিমতির, মানে ওই পাশের দাঁড়ি। এই হেবার তো 3টা ঘর ছিল, মানে সবগুলো শেষ, সবগুলো শেষ। এখন তাদের জায়গা কোথায়? না এই পর্যন্ত কোনো মানে তাদের থাকারও কোথাও জায়গা না, কোনো থাকারও কোথাও জায়গা নাই। এখন উপরস্থলে কোনো লোক আয়া এখন অর্ধবর্তী বলতে জিজ্ঞাসা করে না, তোমরা খাইয়ে আসো না না খাইয়ে আসো। এর এই সামনে যে মোহাম্মদ শাহাবুদ্দিন নামে একজন জেলে রয়েছে, ওনার ঘর ছিল এটি। গতকালকে সোমবার ঘূর্ণিঝড় রেমালের পরে বিকেল 3টার সময় তার ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এখন তারপর থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু তার সাথে কথা বলে জেনেছি, তারা এই 5 জন পরিবারের সদস্যরা তারা কেউ কিছু খায়নি এখন পর্যন্ত। তাদেরকে মূলত সরকারি পক্ষ থেকে কেউ কোনো ধরনের খোঁজ খবর নেয়নি। তো আমার সামনে যে শাহাবুদ্দিন রয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন আসল তাদের এই এক হয়েছে মেঘনা নদীর তীরবর্তীতে তারা বসবাস করছে, অন্যদিকে এই যখন মেঘনা নদীর এই নির্মাণাধীন বাঁধ ছিল তখন তাদের এই সামনে আমরা যে এখন পানি দেখাচ্ছি এখান থেকে তাদের কিন্তু মাটি কেটে নেওয়া হয়েছিল বাঁধের জন্য। তখন তারা বাধাও দিয়েছিল ঠিকাদারকে, কিন্তু আজকে ঘূর্ণিঝড় রেমাল সেটা বাস্তবায়ন করে দিয়ে গেছিলো। এই বাড়িতে যতগুলো ঘর রয়েছে সবগুলো ঘর একেবারে পানির তোড়ে সবগুলো বেশি গেছে। এখন তাদের বসবাসটা আগামী বর্ষার সময় তাদের বসবাসটা পুরোপুরি অনিশ্চিত। তবে এই অবস্থা আমরা তাদের সাথে কথা বলেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই অবস্থা তাদের। এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরে প্রায় 24 ঘন্টা অতিবাহিত হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদেরকে খোঁজ খবর নেয়নি এখন পর্যন্ত। কেউ আসেনি, মানে কেউ কোনো খোঁজ খবর নেই। আসলে এটা খুবই সত্যিকার আসলে দুঃখজনক। তোমার কেউ কিছু খাইনি? তোমার নাম কি? তোমার নাম পাখি, আর তোমার নাম শিল্পী। তোমার বাবা নাই? না। তুমি থাকো কোথায়? ওখানে থাকো না? তোমার মা আছে? তোমার খাওয়ায় কে, মানে বাচ্চা খাওয়া কোথায় থেকে? এখন সবাই শেষ। তোমার নাম কি বলছিলে? মুক্ত। তোমার বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ হারিস। তোমরা ভাই বোন কজন? তো তোমার বাবা কি হয়েছিল? নদীতে পড়ে মারা গেছে। তো এখন তোমরা ভাই বোনরা কিভাবে চলো? এই ভাই দানে মামা রে তাকে খাই। এখন তো তোমাদের গরো ভেঙে গেছে। তাও থাকি আমরা যায় মাসে 2000 টাকা করে ভাড়া থাকি অন্যের বাসে। এখন সব ভেঙে গেছে। তোমার পাঁচ গামে পাঁচটা মেয়ে আর ছেলের মধ্যে এই আপনি কি করেন? আমি আমরা নদীর মাছ ধরেন,
এখন এই যে কটার দিকে ঘর ফালাই দিছিল গতকাল তিনটা বাজে ফলে, তো এরপরে এখন খাইছেন? মানে তিনটার পর থেকে আপনাদের এই বাড়ির নাম কি? হোসেন বাড়ি, মালাদের বাড়ি বললেন না, ও ফাঁসেরটা, তাহলে এই না বাইরে থাকতে ঘূর্ণিঝড় রেমালের কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদেরকে আমরা সেই এই গড়ের একেবারে নিচে যে বিটের মাটি ছিল সব মাটি ধুয়ে মুছে নিয়ে গেছে সবগুলো ঘর এই বাড়িতে। এখন পর্যন্ত তারা অনেকেই উপবাস, তারা কেউ কিছু খায়নি। আসলে আমরা যে এই বাড়িতে এসেছি একেবারে মেঘনা নদীর কুলগেসের সীমানার মধ্যে, এই বাড়িতে যে ঘূর্ণিঝড় রেমালে একটা ভয়াবহ বিপর্যস্ত করেছে সেটি আমরা কিশোরীদের সাথে এবং এখানকার যে ঘরের মালিক শাহাবুদ্দিন সাথে ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি। এই বাড়িতে আরও কতগুলো ঘর রয়েছে, সবগুলো ঘর একেবারে ভেঙে চুরে, এরপরে এখান থেকে প্রশাসন বা জনপ্রতিনিধি কারো পক্ষে থেকে কিন্তু এখনও খোঁজটা নেওয়া হয়নি। তবে আমরা গতকালকে ঘূর্ণিঝড়ের পরপরে কিন্তু দেখেছি গণমাধ্যমে কী পরিমাণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, তবে এখানকার অধিবাসীরা বলেছে যে তাদের কেউ খোঁজ খবর নেয়নি, এখন সেই হিসাবটাও হয়তো অজানা থেকে যাবে।